দর্শক মন্ডলী কেমন আছেন আজকের প্রথম লাইভ সেশন থেকে আপনাদের আজ স্বাগত জানাচ্ছি আজ যুক্তরাষ্ট্রে শুক্রবার এই যে জায়গাটা থেকে আমরা বলছি এইটি জ্যাকসন হাইটসের এর থার্ড স্ট্রিটের খুব পরিচিত একটি মুখ যেখানে শত শত মানুষ এখানে সবসময় একটি একটা তৈরি করে রাখে এখানে দেখুন একটি মানুষও নেই এমনকি এই যে একটি সাইন দেখছেন আপনারা যে মসজিদ ক্লোজ আজকে শুক্রবার এই সময়টাতে এখানে জুমার নামাজে এই পর্যন্ত মানুষ কমপক্ষে পাঁচ হাজার মানুষ নামাজ পড়ে সেখানে মসজিদ ক্লোজ করে দেওয়া হয়েছে গত সপ্তাহে এমন সময় যদিও লকডাউন ছিল না কিন্তু তারপরও সেটি বন্ধ রাখার ব্যবস্থা ছিল বেসিক্যালি যে কোনো জায়গায় গণজামায়ের বা যে কোনো ধরনের পাশাপাশি তিন ফুট ডিস্টেন্সের ভিতরে মানুষ ছয় ফুট তিন থেকে ছয় ফুটের মধ্যে একজন আরেকজনের কাছে আসতে পারবে না এইটাই হচ্ছে এক নম্বর শর্ত সেটি আপনি যেই ধর্মের হন যেই বর্ণের হন এটি অ্যালাউড না সেটি খ্রিস্টানদের চার্চ বলেন ইহুদিদের সিনাগ বলেন মুসলমানদের মসজিদ বলেন বাংলাদেশও আমি মনে করি যে সচেতন হচ্ছে এই ব্যাপারে ইমাম সাহেবরাও একটু দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি জীবনের তাগিতে যাই হোক যা বলছিলাম যে মৃত্যুপুরি নিউ ইয়র্ক হ্যাঁ কেন মৃত্যুপুরি বলছি সেটি চলুন একটু শুনিনি গতকাল কথা হচ্ছিল আমারই এক সহকর্মী বন্ধু অ্যালমার্স হসপিটালে সে চাকরি করে সে বলছিল যে অলমোস্ট একশত শতাংশ মানুষ রুগী এখন এই 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 ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আছে হাসপাতালে রুগী আর অন্য কোনো রুগী খুব একটা দেখা যায় না তো যাই হোক এখন সাপ্লাইজেরও ত্রাহি ত্রাহি অবস্থা নার্সরা একটি ছোট্ট প্রকোষ্ঠে বসে কান্না করছিল যখন নিউ ইয়র্ক সিটি মেয়র সেখানে গিয়েছিলেন দেখতে আমার আরেক বন্ধু তিনি ব্রুকলিনে চাকরি করেন সেই মেডিসিন বিশেষজ্ঞ উনি বলছিলেন যে একটি মাস দিয়ে উনি প্রায় সাত দিন চালাচ্ছেন কি করবেন সাপ্লাইজের এতটা শর্টেজ হ্যাঁ তো বেসিক্যালি চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা গতকাল অ্যালমাস হসপিটালে আমাদের এক পরিচিত রুগী বয়স হবে আটত্রিশ উনচল্লিশ দুই বাচ্চার বাবা আইসিউতে লাইফ সাপোর্টে কোনো আশা নেই ওনার বাচ্চার যাই হোক সাপ্লাই লাইন এখনও খুবই সীমিত হাটিহাঁটি পাপা করে হয়তো বাড়ছে কিন্তু তার চেয়েও বড় যেটি হচ্ছে যে নতুন একটি নিউজ এসেছে যে কিছু কিছু স্টাডি বলছে যে এই এই ভাইরাসটি এই জীবাণুটি এখন অ্যারোসোলাইজড হয়ে গিয়েছে অর্থাৎ এটি কিভাবে বাতাসে ভাসতে হয় সেটি শিখে গিয়েছে এটি হয়তো ছিল কিন্তু দেখা গিয়েছে যে এই ভাইরাসটি আগে ড্রপলেট ছিল অর্থাৎ একটু যে এটি কোনো একটি সারফেসে পড়ে যাবে কিন্তু সমস্ত প্রিকশন নেবার পরও যখন এই এইটির গতি থামছিল না তখন বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো যে এইটি বোধহয় আমরা কোথাও মিস করছি কোনো একটি জায়গাতে তখন স্টাডি করে দেখা গেল যে একটি রুমের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ পরপর বাতাসের স্যাম্পল নেওয়া হলো দেখার জন্য যে এই জীবাণুর ঘনত্ব কি কমছে না বাড়ছে নাকি একই রয়ে গিয়েছে তো তারা তিন ঘন্টা পর্যন্ত এভিডেন্স পেয়েছে যে এই জীবাণুটি বাতাসে ভাসছে হ্যাঁ বাতাসে এর এর প্রেজেন্স আছে অর্থাৎ এটি মিজেলস যেমন জীবাণু বাতাসে ভাসতে পারে উঠতে পারে এইটিও দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় বাতাসে এটি থাকতে পারে যেই কারণে হয়তো এটির ডেঞ্জার খুব সহজেই আমরা যত অনুমিত অনুমান করেছিলাম যে ভালো হবে তা এত তাড়াতাড়ি এটি আমাদেরকে ছেড়ে দেবে না তাই হয়তো আমরা দেখছি যে গতকাল গত পরশুর থেকে তুলনায় গতকাল নিউ ইয়র্ক সিটিতে কেস নাম্বার প্রায় ডাবল হয়ে গিয়েছে তো সামনে কতদিন পর্যন্ত এই ডাবল হতে থাকবে সেটি আমাদের জানা নেই এর মধ্যে মৃত্যুর মিছিল যে হাসপাতালগুলোতে সেগুলো তো চলছেই ব্যাপারটি ভয়াবহ তো এর মধ্যে দেখুন পুরো রাস্তায় খালি একেবারেই মানুষ নেই বললে চলে এটি একটি গুড থিং যে মানুষ বুঝতে শিখেছে যে কিভাবে মানুষ তার নিজের নিরাপত্তাকে মেনটেইন করবে বাংলাদেশের জন্য সবার জন্য বলছি আমি যে খবরগুলো পাচ্ছি যে মানুষজন সবাই এখন উপজেলা গ্রাম পর্যায়ে চলে গিয়েছে মানুষ তো সবাইকেই সেই লেভেলে সাবধান হতে হবে সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছে একদম জাস্ট অন টাইমেই নেওয়া হয়েছে বলে আমি মনে করি এখন মানুষগুলো যেন গ্রাম পর্যায়ে তাদের বাসাবাড়িগুলো তো থাকে আর পনেরোটা দিন তাহলে আশা করছি আমরা এই পরিস্থিতি থেকে উত্তরিত হতে পারবো হ্যাঁ তো এখন আমাদের দায়িত্ব সেই গ্রাম পর্যায়ে নিজেদেরকে গুটিয়ে রাখা আসুন দেখিয়ে আমাদের বিধাতা আমাদের কপালে কি রেখেছে ঘাবরানো যাবে না সবাই যার যার পক্ষ থেকে পারিবারিকভাবে যদি আমরা নিজেদেরকে একটি নিয়মের মধ্যে চলতে পারি আগামী পনেরো দিন বিশ দিন বা তিনটি সপ্তাহ তাহলে আশা করা যায় যে আমাদের ক্ষতির পরিমাণ কম হবে জীবন একদিন ঠিকই স্বাভাবিক হয়ে আসবে হয়তো আমরা এর মধ্যে একটু বাম্পি রাস্তা হলো আর কি আমাদের না হয় যে 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 যেখানেই আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডাক্তার ফেরদৌস খন্দকার জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক থেকে বলছি